সোমবার সকালে মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরোলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি পায়ে হেঁটে লালবাগ শহরের 7টি ওয়ার্ড পরিদর্শন করলেন। পরে নৌকা বিহার সেরে গঙ্গা তীরবর্তী গোহরাজ মন্দিরে পুজো সারেন। এদিন দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে কোনো হিসেব নেই রাজ্য সরকারের কাছে। তার আরও অভিযোগ, মাস্কবিলির বিল দেখানো হয়েছে 93 লক্ষ টাকা। লালবাগ ঘুরলাম আমরা পাড়ায় পাড়ায়, প্রায় 7টা ওয়ার্ডে হাঁটলাম সকালবেলা। আমাদের স্থানীয় কর্মীরাও আজকে সূর্যোদয় দেখার সুযোগ পেয়েছেন, যারা কোনোদিন বেরোন না। তো প্রায় 25 জন কার্যকর্তা সঙ্গে ছিলেন, অর্ধেক শহর আমরা ঘুরেছি। খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য এলাকা আর ঠান্ডা আবহাওয়া, সুন্দর সঙ্গে গঙ্গা দর্শন হয়ে গেল। সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু তো করেই নিয়ে, উল্টো তারা যাতে না ফিরে আসে তার জন্য চেষ্টা করেছে। তো মানুষের একটা ক্ষোভ আছে, চাইভাবে তো তাই চাইছি যে টিএমসিকে একটা শিক্ষা দিতে হবে। এখানে যেহেতু কংগ্রেস জিতেছে, তো কংগ্রেসের উপরে টানটা আছে, কিন্তু কংগ্রেসটা আছে কোথায়? সবই তো সারা পশ্চিমবঙ্গে জুড়ে তাদের নাম রেজিস্ট্রেশন করবো যুব মোর্চার মাধ্যমে। কমপক্ষে একটা জানা যাবে কত শ্রমিক আছে, কারণ এই সরকারের কাছে কোনো হিসাব নেই। তো কত লোক আছে না জানলে তাদের জন্য করবে কী করে? তো প্রথম নাম রেজিস্ট্রি করা, সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেওয়া, পরবর্তীকালে এদের কাজের ব্যবস্থা এখানে হবে। তারা যদি ফিরে যান ঠিক আছে, নাহলে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, তারা লোন পায় যাতে, তার ব্যবস্থা ইত্যাদি। 100 দিনের কাজ নিয়ে তো চুরি হয়ই, সবচেয়ে বেশি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দেয়, খরচাও হয়, কিন্তু কাজ কোথাও দেখতে পাবেন না আপনি, কারণ প্রথমেই ভাগাভাগি হয়ে যায়। আমি এখানে পুরসভায় ঘুরছিলাম, এখানে শুনলাম যে যা মাস্ক বিলি হয়েছে, তাহলে প্রত্যেকের মুখে মাস্ক থাকতো, তা নেই। 65,000 নাকি মাস্ক, তার 93 লক্ষ টাকা তার নাকি বিল হয়ে গেছে। তো এরকম যদি লুট হয় সব জায়গায়, এই আমফানকে সুযোগ করে বা করোনাকে সুযোগ নিয়ে এখানকার যে পার্টির লোকেরা উপর থেকে নিচে অব্দি লুট করছে। আমফানের জন্য 20,000 টাকা দেওয়া হচ্ছে যার বাড়ি ভেঙে গেছে, অথচ যার পাক্কা দোতলা বাড়ি রেডি আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলছে লোকটা, তাকেও 20,000 টাকা দেওয়া হয়েছে। এখানে প্রধানের বউ, প্রধানের ভাই, প্রধান সবার নামে টাকা চলে আসছে, তাদের বাড়ি পাকা বাড়ি আছে, অথচ যাদের বাড়ি ভাঙলো তারা টাকা পাচ্ছে না। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, আনন্দ বার্তা।